হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়ান্স এগেইন স্বাগতম জানাচ্ছি জবস্টেক বিডি ইউটিউব চ্যানেলে। আমি আপনাদের প্রিয় আব্দুর রউফ মানিক স্যার। রেডিট ইন্টারনেট মার্কেটার, ডিজিটাল মার্কেটারদের জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম, বিশেষ করে ইউটিউবার যারা তাদের জন্য তো ডিজিটাল রেডিট হচ্ছে আসলে একটা অসাম মার্কেট প্লেস, বিকজ এত ইউএস গ্যাদার বা এত ইউএস অডিয়েন্স আর কোথাও এভাবে পাওয়া যায় না। সো রেডিট নিয়ে অলরেডি একটা ভিডিও আপ করা হয়েছে, আজকে রেডিটের আরও কিছু ইনস অ্যান্ড আউটস জানবো, রেডিট মার্কেটিংয়ের কিছু ট্রিক্স জানবো। সো লেটস গো রেডিট। রেডিট হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় যে কাজটা করা হয় রেডিট এই মুহূর্তে, সেটা হচ্ছে আমরা প্রিন্ট অন ডিমান্ড নিয়ে যারা কাজ করি, যেমন গিয়ার লঞ্চ বা প্রি স্প্রিং এইসব সাইটে যারা কাজ করি, তাদের জন্য একটি চমৎকার প্রিন্ট মাধ্যম হচ্ছে রেডিট। কারণ রেডিট সরাসরি কিছু রেডিট মার্কেটিং করতে হয় এখান থেকে। সো এখানে মার্কেটিং করতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে আমরা আগে আমার অ্যাকাউন্টে ঢুকে নেই। হ্যাঁ, আমাদের কিছু অ্যাকাউন্টে টেকনিক্যালি কিছু কাজ করতে হয়। সো যদি আমরা অ্যাকাউন্টটাকে লাইভ করতে চাই, সবার আগে হচ্ছে একটা হচ্ছে নিজের একটা পার্সোনাল অ্যাকাউন্ট রাখবেন। হ্যাঁ, নিজের একটা পার্সোনাল অ্যাকাউন্ট রাখতে হয়, ওটা থেকে কাজ করতে হয়, কারণ প্রচুর অ্যাকাউন্ট ডিলিট হয়। দেখেন, অ্যাকাউন্ট ডিলিটের কিছু কারণ আছে, যেমন ধরেন এই যে পোস্ট। হ্যাঁ, আমি যদি আমার প্রোফাইলে এখান থেকে ক্লিক করে চলে যাই, আপনার প্রোফাইলে আপনি পোস্ট করেন কি না, আপনি একটু নিয়ম মেনে একটা দুইটা করে পোস্ট করেন কি না রেগুলার। আসলে রেডিট নিয়ে যদি আপনি সফল হতে চান, তাহলে সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে সেটা হবে আপনাকে একটা ঘড়ি ধরে কাজের একটা সার্কেল করতে হবে, একটা টাইমিং ঠিক করতে হবে, যে আমি এই সময়টুকু এই সময়টা রেডিটে ব্যয় করবো, আর একটা সেশন এই সময়টা এই সময়টা রেডিটে ব্যয় করবো। তবে রেডিটে আপনি কাজ করার জন্য বা রেডিট নিয়ে কাজ করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সময়টা হচ্ছে সন্ধ্যা ছয়টা থেকে। হ্যাঁ, ওই সময় থেকে, যেমনই ধরেন আমার অনেক পোস্ট আছে আমার এইগুলো, ঠিক আছে, তো এগুলো থেকে ধরেন যে পলিটিক্স, ইউএস পলিটিক্স আর পলিটিক্স, এটা একটা ইম্পর্টেন্ট মাধ্যম আপনার কার্মা বাড়ানোর জন্য। তবে কার্মা বাড়তে গেলে পলিটিক্সে পোস্ট করতে গেলে আপনার অবশ্যই আপনার অ্যাকাউন্টে 90 ডেজ হতে হবে। সো সবার আগে হচ্ছে যারা প্রিন্ট অন ডিমান্ডের জন্য যারা অ্যাকাউন্ট করতেছেন, তারা তো র্যান্ডম অ্যাকাউন্ট করেন, তো অ্যাকাউন্টটাকে একটু সিকিউর করার জন্য, বাঁচানোর জন্য যাই করবেন, একটা প্রোফাইল পিকচার আর একটা কভার ইমেজ দিয়ে দিবেন। প্রোফাইল পিকচারটা ধরেন আপনি এইভাবে নিতে পারেন, যেমন ধরেন আপনাকে একটা নিশ দেওয়া হলো ফায়ার ফাইটার, ফায়ার ফাইটার। হ্যাঁ, ফায়ার ফাইটার ইমেজ, যেমন ধরেন আমেরিকায় ফায়ার ফাইটার খুবই পপুলার একটা নিশ কাজের জন্য প্রচুর, এরকম আপনি ধরেন এরকম একটা নিলেন, আমি ইমেজে চলে যাই, ফায়ার ফাইটার ইমেজেস লিখলাম, এখান থেকে দেখেন কোন জিনিসটা আপনাকে সবচেয়ে ভালো হাইলাইট মেনশন করে, ফায়ার ফাইটার। হ্যাঁ, যুদ্ধ কাজ করতেছে, দেখেন এই যে ইমেজটা কিন্তু চমৎকার, একটা চমৎকার ইমেজ, বা এই যে ইমেজগুলো, এটা যদি নেন আপনি, এটা নিয়ে যদি একটা ব্যাকগ্রাউন্ড এই যেখানে লোগোর মতো করে, মানে প্রোফাইল পিকচারের মতো ইউজ করেন, তাহলে একটা প্রোফাইল পিকচার চমৎকার হয়ে যায়। আর একটা যদি আপনি কভার, এই যে কভার ইমেজটা যেটা আছে, এটার জন্য একটা বড় ইমেজ নিয়ে নেন, এরকম যেমন ধরেন এই যে একটা চমৎকার ইমেজ হতে পারে কিন্তু এরকম। হ্যাঁ, আপনাকে একটু ক্রিয়েটিভ হইতে হবে ইমেজগুলোর নামিয়ে, ইমেজে এগুলো সহজে কপিরাইট ধরে না, তারপরেও আপনারা প্রপার্টিস থেকে হিস্ট্রি কুকিজটা ডিলিট করে দেবেন। ডিলিট করে দিলে তারপর হচ্ছে যে ফার্স্ট অল যে আপনি একটু মোটামুটি সিকিউর হয়ে গেলেন, হিস্ট্রি কুকিজ ডিলিট করে দিয়ে একটু নাম দিয়ে দিলেন, আবার প্রত্যেকটা ইমেজকে কি করবেন, ইমেজটাকে আপনার আবার অল্ট ট্যাগ দিয়ে দিবেন, ইমেজের নিচে নাম দিয়ে দিবেন ফায়ার ফাইটার। সো এটা আপনার জন্য স্মুথ হয়, এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে এখান থেকে বের হয়ে যায়। সবাইকে আবারও গতকাল গত ক্লাসে বলেছি, শেষ অ্যাকাউন্ট ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে সবাই আস ক্রেডিটটাতে জয়েন করবেন। হ্যাঁ, আস ক্রেডিট হচ্ছে এমন একটা জায়গা, আস ক্রেডিট, এখানে জয়েন করবেন, কারণ এখানেই জয়েন করে আপনি প্রথম দিকে কিছু পোস্ট করতে পারবেন যে পোস্টগুলো আপনার ব্যান করবে না। তবে তার আগে আপনার এখানে দেখতে হবে আপনাকে যে জিনিসগুলো রেডিট মার্কেটিং করতে গেলে মাথায় রাখতে হবে অ্যাকাউন্ট খোলার সময়, আপনি সবার আগে দেখবেন অ্যাবাউট কমিউনিটি, মানে এই যে সাবরেডিট, এই সাবরেডিটটা আসলে কি রিলেটেড। তো দেখেন লেখা আছে এখানে আর, মানে হচ্ছে সাবরেডিট স্ল্যাশ আস্ক রেডিট ইজ দ্য প্লেস টু আস্ক অ্যান্ড অ্যান্সার থট প্রোভোকিং কোশ্চেন। থট প্রোভোকিং কোশ্চেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, আপনি কি জিজ্ঞেস করতে পারবেন এটা বলা হচ্ছে, এটা আসলে কোশ্চেন জিজ্ঞেস করার জিনিস, কোশ্চেন জিজ্ঞেস করার জিনিস, মানে পার্সোনাল টাইপের কিন্তু কোনো কোশ্চেন করা যাবে না। হ্যাঁ, আপনি কোশ্চেন করতে হবে একদম সার্বজনীন টাইপের কোশ্চেন করতে হবে, যেমন দেখেন
হোয়াট ইজ এ স্মল অ্যাক্ট অফ কাইন্ডনেস ইউ আর ওয়ান্স শোন দ্যাট ইউ উইল নেভার ফরগেট, মানে বলতেছে যে কোন সময় এক ধরনের মহানুভবতা তুমি দেখাইছো যেটা তুমি কখনোই ভুলবে না, এরকম একটা কোশ্চেন। এটা কিন্তু আপনার উপর যায় না, এটাকে সার্বজনীন কোশ্চেন, মানে আপনি এক একজনের কাছ থেকে মতামত জানতে চাইলেন। তো আবার দেখেন হোয়াট ক্যান রিডিম 2020, হ্যাঁ এইভাবে করে আপনারা এটা প্রচুর ভাবে কাজ করা যায়। যেমন ধরেন আমি যদি এখন একটা কোশ্চেন করি, ধরেন সরি হ্যাঁ এখানে হোয়াট উইল বি দি ওয়ার্ল্ড সিচুয়েশন আফটার দা কোভিড ফিয়ার, মানে কোভিড ভয় থেকে মুক্তি পাওয়ার পরে পৃথিবীর সিচুয়েশন কি হবে, হোয়াট উইল বি দি ওয়ার্ল্ড সিচুয়েশন আফটার দি কোভিড 19 বোধ হয় নাকি, কোভিড ড্যাশ দিয়ে 19 দিয়ে দিই, হ্যাঁ কোভিড ড্যাশ 19 ফিয়ার, ওকে সরি কোভিড ড্যাশ 19 ফিয়ার, ওকে এটা দিলাম, এটা দিয়ে পোস্ট করে দিলাম। এই যে আমার একটা কোশ্চেন সার্বজনীন, এটা কিন্তু সবাইকে কোশ্চেন আস্ক করা হইলো। আবার হচ্ছে এই রিলেটেড কোশ্চেন যদি একটা করা থাকতো তাহলে আপনার এই পোস্টার নিত না, এখানে বলে দিত 100% আপভোট, প্রথম আপভোটটা নিজের পোস্ট একটা করলে অ্যাপ্রুভাল এটা নিজেই আপভোট হয়ে যায়। তো এখন 4:39 ইউএসএ তো অনেক জায়গায় 4:39 বা 5:39 এরকম বাজে, আমি যদি এটা ঘন্টা দুয়েক পরে পোস্ট পেতাম তাহলে দেখতেন যে এটার কিছু রিপ্লাই আসবে, রিপ্লাই অনুযায়ী আবার আমি রিপ্লাই যদি করি ওটার এগেনস্টে তাহলে ওখানে যদি কেউ কমেন্ট করে বা ওখানে যদি কেউ লাইক করে তাহলে এখানে কিন্তু আমার কার্মা বাড়বে। ওকে তারপরে আমি একটু চেক করে দেখি, আমি আমার প্রোফাইলে যাই দেখি কি করা যায়। এরকম এরকম করে আপনি আস্ক ক্রেডিটে কি করবেন, কোশ্চেন করবেন। হ্যাঁ এটা এটা হচ্ছে গত ক্লাসের সময় করা হয়েছিল, দেখেন 18টা কমেন্ট ছিল এবং দুইটা আপভোট, একটা আপভোট আমার দুইটা আপভোট ছিল, কোশ্চেনটা ভালো লাগছিল মানুষের। হ্যাঁ এরকম আমি রিফ্রেশ করি একটু অ্যাকাউন্ট আইডিটা রিফ্রেশ করে দেখি নতুন কোনো মেসেজ এখানে আসে কিনা, কেউ কোনো রিপ্লাই দেয় কিনা, একদম খুব আর্লি ভোর একটা মেবি চলে আসছে, ওকে যাই দেখতে হবে। এবং আপনাকে খুব ক্রিটিক্যালি একটু অ্যান্সার করতে হবে, আপনাকে কিছু নেট থেকে দেখে আপনাকে কিছু ইংরেজি কি বলে ইউএস স্টাইল এগুলো করতে পারবেন। হ্যাঁ ইউএস এর মানে অ্যাকসেন্ট গুলো করতে পারেন। দেখেন এটা সে ফার্স্ট লাইন করে লিখছে ওয়ার্ল্ড সিচুয়েশন আফটার দি কোভিড 19 লিখছে, আমি লিখছি ঠিক আছে, আমি এখানে রিপ্লাই দিই কি দিতে পারি, প্রশ্ন করে দিলাম যে কি হয়েছে সে, ঠিক আছে দিয়া সেভ করে দিলাম, এটা রিপ্লাই করলাম, এটার এগেনস্ট এখানে যদি সে এটাকে লাইক করে বা আপভোট দেয় তাহলে আমার এখানে একটা কামার বাড়বে। আর এখানে সে লিখছে একটা চমৎকার উত্তর, হোয়াট উইল বি দ্য ওয়ার্ল্ড সিচুয়েশন আফটার দ্য কোভিড 19 ফিয়ার, সে লিখছে কুয়েট কোভিড 20, খুব চমৎকার একটা মজার অ্যান্সার দিছে। তা আমাকে এখানে যদি একটা মজার অ্যান্সার করি, কামান ডুড, ডুড মানে হচ্ছে ইউএস স্টাইল একটা, কামান ডুড, ইট ওয়াজ সো এনটিই ডাবল এল আই টি এনটি, মানে বলতেছি খুব বুদ্ধিমানের অ্যান্সার, এটা হচ্ছে মজা করে বলি দিয়ে একটা আশ্চর্যবোধ চিহ্ন দিয়ে দিতে, হ্যাঁ কামান ডুড ইট ওয়াজ সো ইন্টেলিজেন্ট দিয়ে একটা দিলাম। আমার এই উত্তরটা হয়তো তার ভালো লাগলেও লাগতে পারে, লাগলে যদি এখানে সে একটা আমাকে আপভোট দেয় আমার এখানে কার্মা বাড়বে। এভাবে করে কি হচ্ছে আপনাদের যাদের বলতেছি প্রত্যেকে যারা যে আমাদের ইসিগুলোর সঙ্গে জয়েন আছেন, ওরা যে আমার আমাদের প্রিন্ট অন ডিমান্ড প্রোগ্রামগুলোর সঙ্গে জয়েন আছেন, তাদের প্রত্যেকের তাদের রিয়েল আইডি থেকে এরকম আমার মতো রিয়েল আইডি থেকে একটা অ্যাকাউন্ট এবং রিয়েল একটা প্রোফাইল কভার পিকচার ইমেজ করবেন, প্রোফাইল পিকচার ইমেজ করে এভাবে আপনারা এটা বের করে এভাবে একটা করে আইডি গ্রো করবেন। এই আইডিগুলোর রেজাল্ট পাবেন আপনারা 90 days পরে। আরেকটা হচ্ছে প্রতিদিন র্যান্ডমলি 5টা করে করবেন, বাট 5টা করে জাস্ট এক অ্যাকাউন্ট করে বেরিয়ে যাবেন না, অ্যাকাউন্টটা করার পরে ইমেজ নামিয়ে রাখবেন। ওই যেভাবে আমরা ফায়ার ফাইটার ইমেজটা দেখলাম, এইভাবে ফায়ার ফাইটার যারা আছে যার বাইকিং ক্যাটাগরিতে পড়েছে বা যার আপনার হেলথ ক্যাটাগরিতে পড়েছেন, হ্যাঁ অথবা যার আপনার খুব পপুলার ক্যাটাগরি হতে পারে আমেরিকা ফিশিং এই টাইপের ক্যাটাগরি, হান্টিং এই টাইপের ক্যাটাগরিগুলো এখান থেকে একটা ইমেজ নিবে সুন্দর করে, অথবা আপনার দেখবেন ভেক্টর ইমেজ টাইপের অথবা অ্যানিমেশন ইমেজ টাইপের নেবেন, নিয়ে কি করবেন অ্যাকাউন্টটা করে আস্ক ক্রেডিটে জয়েন করবেন। জয়েন করে সঙ্গে সঙ্গে কিন্তু ওইখানে পোস্ট করবেন না, দেখবেন মানে একটু বুঝতে হবে দেখতে হবে, একটা রিয়েল যেন বোট মনে না হয়। একটা অ্যাকাউন্ট ডিলিট হওয়ার চাইতে যদি সে অ্যাকাউন্টের পিছনে 10 মিনিট সময় দেন আমার ধারণা এটা হবে বেটার। এই যে সে লেখছে ইকোনমিক ক্রাইসিস, ঠিক আছে একজন লেখছে ইকোনমিক রাইজ ইকোনমিক ক্রাইসিস, ঠিক আছে আমি যদি এখানে লিখি অ্যাবসলুটলি রাইট,
দেখেন আপনাদের স্পেলিং গুলো সম্পর্কে সচেতন থাকতে হবে। এই যে দেখেন এটা ইচ্ছে করে লিখলাম কেন, আমার এখানে এই যে দেখেন এটা অ্যাড অন করা আছে, এখানে আমার এই যে দেখা শো করতেছে না, বাট আমার এখানে কি করা আছে গ্রামারলি অ্যাড অন করা আছে। গ্রামারলি হচ্ছে আপনাকে নরমালি স্পেলিং গুলো কি করে ভুল হইলে এটা শুদ্ধ করে দেয়, দেখা দেয়। সো আপনার এখানে স্পেলিং গুলো ভুল হবে না, এবং নরমালি কিছু বেসিক যে গ্রামার আছে এই গ্রামার গুলো আপনাকে কি করে দেয়, এই গ্রামার গুলো আপনাকে সংশোধন করে দেয়। সো আমি একটা আপভোট দিয়ে আমি তাকে অ্যাবসলিউটলি রাইট দিলাম, দেখি এটাকে সে একটা লাইক দেয় কিনা। সে লেখছে ইকোনমিক রাইজ, ইকোনমিক, সে বলতেছে অর্থনৈতিক উন্নয়ন হবে। আমি লিখি ডু ইউ থিঙ্ক সো, মানে তুমি কি আসলেই ভাবো যে এটার অর্থনৈতিক উন্নয়ন হবে, ডু ইউ থিঙ্ক সো? তো দেখেন একটা কোশ্চেন করে কিন্তু আপনি খেলতে পারেন এটা নিয়ে, এমন না যে আপনাকে অনেক ক্যাটাগরিগুলোতে যাইতে হবে। এবার করে করে আস্তে আস্তে করে কি করবেন, প্রতিদিন যদি একটু 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 করে কাজ করেন দেখবেন আস্তে আস্তে এখানে কার্মা বাড়তে থাকবে। একটা শূন্য রেডিট অ্যাকাউন্ট থেকে যখন সেটার আন্ডারে 10টা 15টা 20টা 50টা কার্মাযোগ হয়ে যাবে, তখন আপনার ওই অ্যাকাউন্টটাকে আর ব্যান করবে না, ব্যান করে না। এরকম যদি 5টা করে অ্যাকাউন্ট প্রতিদিন ক্রিয়েট করেন এবং 5টা করে অ্যাকাউন্ট এরকম করে করে আস ক্রেডিটে যে কোশ্চেন করে আপনার আস ক্রেডিটে বাড়াতে থাকেন। আর জায়গা অনেক জায়গাগুলোতে আছে যেগুলোতে কিন্তু করতে পারবেন না, মানে 90 ডেজের আগে। এখানে কিন্তু বলা থাকে, যেমন ধরেন আস ক্রেডিট যাই এখানে বলা থাকে, হ্যাঁ প্রত্যেকটা কমিউনিটিতে গেলে, যেমন ধরেন আমি পলিটিক্সে যাই, হ্যাঁ পলিটিক্স ইউএস পলিটিক্স, এখানে মজার আছে, এখানে আপনার নিজে থেকে কিছু করতে হবে না, এখানে যখন সময় হবে তখন আমরা দেখাবো। ইসিএস পলিটিক্স, এটা শুধু ইউএস এর জন্য পলিটিক্স, ওকে পলিটিক্সে গেলাম। তো এখানে যদি যাই আমরা, হ্যাঁ আর পলিটিক্স, তবে এখানে কিন্তু আরো দুটা আসছে, কমিউনিটি দেখতেছে, এখানে কিন্তু আপনি দেখতে পাবেন রুলস আছে কি লেখেন, লেখা আছে পলিটিক্স ইজ ফর নিউজ অ্যান্ড ডিসকাশন অ্যাবাউট ইউএস পলিটিক্স, মানে এখানে ইউএস পলিটিক্স এর বাইরে আপনি কোনো কোশ্চেন করতে পারবেন না, এই জন্য এগুলো আপনাকে জানতে হবে, দেখতে হবে। এবং এখানে সম্ভবত 90 ডেজের আগে প্রশ্ন করতে দেয় না আপনাকে, কোনো মানে লিঙ্ক শেয়ার করতে দেবে না। তো যেমন কি আছে সেখানে, ইউএস আর পলিটিক্স ফর নিউজ অ্যান্ড ডিসকাশন অ্যাবাউট ইউএস পলিটিক্স, ইউএস পলিটিক্স নিয়ে কোশ্চেন আছে। তো আসেন আমি এখানে যদি লিখি ইউএস POLITICS ইউএস সরি ইউএল পলিটিক্স নিউজ, হ্যাঁ ইউএস পলিটিক্স নিউজ লিখলাম, নিউজ লিখে গেলাম, এখানে গেলে ইমেজ নিউজে যে অল নিউজে চলে গেলাম, নিউজে চলে গেলে দেখি একদম কিছু সময় একদম রিসেন্ট 12 ঘন্টা আগে করা হয়েছে, এটার মধ্যে হয় পাওয়া যাবে না, এটা বোধহয় দেখা যাবে এটাকে অলরেডি কি করা হয়েছে, এটাকে অলরেডি পোস্ট করা হয়েছে। কেক অফ ফোনস ওরি অ্যাবাউট ব্র্যান্ডস দি ইনভেন্ট ইউএস পলিটিক্স, আসেন এই যে এই লিঙ্কটাকে নিলাম, এই লিঙ্কটাকে নিয়ে এখানে সরাসরি কপি করে দেবো, এখানে পেস্ট করে দেবো ক্রিয়েট পোস্ট, হ্যাঁ। বাট এটা হচ্ছে সম্ভবত আমার খেয়াল নেই, এখানে দেখতে হবে নো এক্সপ্লিসিট অ্যাবাউট ইউএসএ পলিটিক্স রুলসগুলো, হ্যাঁ আউট অফ ডেট, নো পাবলিশ উইদিন লাস্ট উইক, 2 উইকের আগে কোনো পোস্ট এখানে দেওয়া যাবে না, নট এক্সাক্ট হেডলাইন, নো এল ক্যাপস, হ্যাঁ হেডলাইন দিতে বল মানা করছে, আমরা শুধু ইউআরএল দেবো, নো কপি পেস্টেড আর্টিকেল, এখানে বলছে কোনো কপি পেস্ট করে আর্টিকেল দেওয়া যাবে না, নট অ্যান আর্টিকেল ভিডিও সাউন্ড ক্লিপ পোল, নো পে ওয়ালস, হ্যাঁ নো সাবলিসিটেড, নো হেডফুল স্পিচ, নো কুই ফ্লডিং। সো এরকম এগুলো করতে হবে। সো আমি এখানে ইউআরএলটা দিলাম, এখানে দিলে দেখবেন টাইটেলটা এখানে নিয়ে নেবে, কেক অফ ফ্যান্স ওরিয়া অ্যাবাউট ব্যান্স অ্যাবাউট ইউএস পলিটিক্স, হ্যাঁ এটা দিলাম, এটা দিয়ে আপনি পোস্ট করে দিই, আমি দেখি কি হয় এটা। পোস্টটা মনে হয় দিতে দেয়নি, এখানে দেখলে বোঝা যাবে, তিনটা যেটা সঙ্গে সঙ্গে আরেকটা চলে আসছে পোস্টার সঙ্গে ব্যান করে, অ্যাজ এ রিমাইন্ডার দিস সাবমিট ইজ ফর সিভিল ডিসকাশন ইন জেনারেল টু ওয়েদার ডিবেট ইন ডিসকাশন, না পোস্টার রেখেছে, ঠিক আছে, হ্যাঁ ওকে। দেখেন এই পোস্টার হয়ে গেল, হ্যাঁ এখানে অনেক আই এম ভোট ইন দিস কেস সি কমেন্টস অন ভায়োলেশন অফ রুলস, এখানে বলছে এখানে কমেন্ট বা ভায়োলেশন যদি কোনো রুলস দেখা যায় তাহলে যেন আমরা এখানে গিয়ে জানাই, হ্যাঁ ডিসকাশনে। সো আমার এই পোস্টটা তারা রেখে দিছে, ওকে। এই যে এই পোস্টটা করলাম এখানে আপনার চমৎকার, এরারে দেখবেন আমেরিকান যারা আছে এরা এরাই কোশ্চেনের আন্ডারে ডিসকাশন শুরু করবে, হ্যাঁ এই যে কে পপস এরাই দেখবেন ডিসকাশন করতে থাকবে, এরাই কমেন্ট করতে থাকবে, আমি ফাঁকে ফাঁকে কোনো একটা কমেন্টের মধ্যে হাই আলোর টাইপের একটু কমেন্ট করবো অথবা একটা দুটা লাইক করবো, হ্যাঁ করবো। বাট এখান থেকে দেখবেন কার্মা বেড়ে যাবে, এগুলো থেকে বাড়াইতে হয় ট্রিক্স করে কার্মা। তবে পলিটিক্সের মধ্যে আপনি লোগো দিতে পারবেন, এই জন্য হচ্ছে 90 দিন বলতেছি, 90 দিন পরে যদি দেন এটা খুব এফেক্টিভ হবে, 90 ডেজ আপনার অ্যাকাউন্টটাকে বাঁচিয়ে রাখতে হবে। সো এই জন্য যারা র্যান্ডমলি আমরা প্রিন্ট অন ডিমান্ডের জন্য কাজ করবো, আমরা হচ্ছে শুধু আপনার র্যান্ডম যখন 5টা করে বলেছি প্রতিদিন ক্রিয়েট করতে, কারণ প্রতিদিন আমাদের প্রচুর অ্যাকাউন্ট ব্যান হবে। সো 5টা করে অ্যাকাউন্ট কি করবেন, প্রোফাইল পিকচার সুন্দর করে ওই যে যে নিশ অনুযায়ী, নিশ অনুযায়ী চমৎকার চমৎকার প্রোফাইল এবং চমৎকার কভার পিকচার আপনারা চাইলে ক্যানভা দিয়েও বানাতে পারেন, ডিজাইন করে বানিয়ে এখানে বসিয়ে দেবেন,
দিয়ে আস্ক রেডিটে জয়েন করবেন। জয়েন করে আস্ক রেডিটা প্রথমে কিছুক্ষণ ঘাটাঘাটি করবেন, এদিক সেদিক দেখবেন, কারো একটা পোস্টে একটা লাইক টাইক দেবেন, তারপরে নিজে একটা কোশ্চেন করবেন। চিন্তা ভাবনা করবেন যে এমন একটা কোশ্চেন, কোশ্চেনটা যেন ইন্টারেস্টিং কোশ্চেন হয় অথবা কোশ্চেনটা নিয়ে যেন অনেকে কোশ্চেন বা অনেকে অ্যান্সার দেয়, এই টাইপের করতে হবে। এখন এমন একটা কোশ্চেন আপনি করলেন যেটা কারোর জন্য ইন্টারেস্ট হলো না বা কারোর মধ্যে ইন্টারেস্ট ক্রিয়েট করলো না, তাহলে কিন্তু লাভ হবে না। এইভাবে যদি একটু ট্রিকিং, হ্যাঁ একটু ট্রিকি গেম খেলতে হবে, একটু যদি ছোট ছোট ট্রিকি গেম খেলেন, দুইটা মেসেজ আসছিল আর একটু দেখি, ট্রিকি গেম যদি খেলতে পারেন তাহলে ডেফিনেটলি আপনার কার্মা গ্রো করবে, ডেফিনেটলি আপনার কার্মা গ্রো করবে। আই থিঙ্ক লট অফ কিডস গ্রোয়িং আপ উইথ কোড অর গ্রামোফোবিয়া বিকজ অফ দি ফ্লুয়েন্ট ওয়াশিং অফ হ্যান্ডস অ্যান্ড ইউজ অফ হ্যান্ড স্যানিটাইজার ইন স্কুল। ইউ হিট দ্য পিন পয়েন্ট, মানে তুমি একদম অ্যাকুরেট জায়গায় হাতটা দিছো। হ্যাঁ, সে বলছে আই থিঙ্ক লট অফ কিডস গ্রোয়িং আপ উইথ কড, মানে ওসিডি, মানে বলতেছে ওই যে অনেক হাত ধোয়া তো রেগুলার চলতেছে, তো এগুলো নিয়ে বলতেছে অনেক বাচ্চার এরকম হইতে পারে। ঠিক আছে, ইউজুয়াল এস রেগুলার, ঠিক আছে, ফাইভ মিনিটস এগো দিছে তো আমি এটাকে করলাম, আমি এটাকে ইউ হিট দ্য পিন পয়েন্ট এটা দিয়ে দিলাম। তারপরে এখানে বোধহয় আমার ভুল হয়েছে, পিনের পরে পয়েন্টটা বোধহয় স্পেস দেওয়া দরকার ছিল। আইডেন্টি ক্রাইসিস, এখানে সে বলছে আইডেন্টি ক্রাইসিস, হ্যাঁ এইটার একটা লাইক দিয়ে কমেন্ট করে। এই যে তাহলে কি হচ্ছে, এখন কিন্তু আমার আইডিটার ব্যান করবে না এভাবে যদি প্রতিদিন আপনি পাঁচ দশ মিনিট খেলেন না, কারণ এখানে কোশ্চেন আসতে রিপ্লাই করতেছি, কোশ্চেন আসতেছে রিপ্লাই করতেছি। আইডেন্টি ক্রাইসিস, আমি যদি এখানে লিখি ওয়াই ওয়াই ইউ থিঙ্ক লাইক দিস, সে বলতেছে যে আইডেন্টি ক্রাইসিস পড়বে, তা আমি বলতেছি যে কেন তুমি এরকম ভাবতেছো। তো দেখি এটার সে একটা, এখনো পর্যন্ত আমার কোনো একটা কমেন্টে কেউ লাইক দেয় নাই, একটা লাইক টাইক দিলে ভালো লাগতো, তাহলে কমেন্ট করলে তাহলে ই পয়া যেতাম, এখানে কার্মা পারতো বা হয়তো পরবর্তীতে আসতে পারে। তো V20 একটু রিফ্রেশ দিই, আবার পেজটা রিফ্রেশ দিলে আসবে নতুন আপডেট বা নতুন মেসেজ বা নতুন, ওই যে দেখেন 197 কার্মা, আমার একটা কার্মা বেড়েছে, আমার একটা কার্মা বেড়ে গেছে। কোথাও একটা দেখি কোথায় বাড়ছে, এখানে এটাও একটা আছে, এটাও একটা আছে, এটাও একটা আছে, পয়েন্টে আছে, এখানে ফুল কমেন্টস 20 14, এখানে কোথাও একটা কমেন্টে কেউ একজন আরেকটা লাইক দিচ্ছে। ওকে, আমি প্রোফাইলে যাই, প্রোফাইলে গেলে সময় তার একটু শিওর হতে পারবো। মাই প্রোফাইলে গেলাম, 198 কার্মা হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এই যে, এই দেখেন আরেকটা কার্মা বেড়ে গেছে 199। আমি এই জন্য আপনাদের একদম রিয়েল কাজ করে দেখাচ্ছি, আমি যদি এটা সন্ধ্যা 6টার সময় শুরু করতাম তাহলে আরো অনেকগুলো কার্মা চলে যেত। হ্যাঁ, এই যে দেখেন পোস্টে একটা কর্মের, এই যে হোয়াট উইল বি দ্য ওয়ার্ল্ড সিচুয়েশন আফটার দ্য COVID-19 ফিয়ার, এই যে এখানে দেখেন আরেকজন, একটা তো আমার নিজের পোস্ট করার জন্য নিজের আপভোট ছিল, এইখানে আমার এই পোস্টটাতে একটা আপভোট করছে, পোস্টটা একজনের কাছে ভালো লাগছে, কোশ্চেনটাই ভালো লাগছে, সে আপভোট দিয়ে দিছে। এখান থেকে একটা পাইছি, আরেকটা বোধহয় কমেন্ট থেকে পাইছি, দেখি কমেন্ট এখানে 1 পয়েন্ট, এই যে 2 পয়েন্ট, এই কমেন্টের মধ্যে একটা লাইক করছে 2 পয়েন্টস। হ্যাঁ, তো দেখেন এই যে এখান থেকে চলে আসলো আমার। সো এই যে এখান থেকেও দেখবেন, এখান থেকে ইউএসরা এখানে অনেকে, এখানে আপনার ওরা তোর মানে ওরা পলিটিক্স নিয়ে খুব সচেতন, এখানে দেখবেন রাত্রে মানে কমেন্টসের বা ফাইটের বন্যা লেগে যাবে তাড়াতাড়ি। আর আমার এখান থেকে কি হবে, আমার এখানে কার্মা অ্যাড হবে, তো আমার অ্যাকাউন্টও ব্যান হলো না, অ্যাকাউন্ট হয়ে গেল, আবার কি হলো, আমার লাভও হলো, কাজ হলো। হ্যাঁ, সো র্যান্ডম অ্যাকাউন্টগুলো যদি 5টা করে আমরা এভাবে করি, একটু কষ্ট করে 5টা অ্যাকাউন্টের জন্য 50 মিনিট সময় দিয়ে আমাদেরকে একটু সময় দিতে হবে, সময় দিয়ে যদি আমরা এভাবে করি তাহলে ডেফিনেটলি অনেক ফ্রুটফুল রেজাল্ট পাবেন। এবং আমরা যখন প্রিন্ট অন ডিমান্ডের জন্য যখন আমরা মার্কেটিং করব ওই ইসে থেকে, রেডিট আইডিটা থেকে, তখন আমাদের পোস্টটা সহজে রিমুভ ব্যান করবে না, আমাদের পোস্টটা বা আমাদের যে পিকচারটা বা আমাদের টি শার্টটা অনেকক্ষণ পর্যন্ত র্যাঙ্কে থাকবে, তাহলে আমাদের সেলস কি হবে, আমাদের সেলস বাড়ার সম্ভাবনাটা অন্তত 30% গ্রো করবে। 30% গ্রো করার মানে অনেক হিউজ ডিফারেন্স। আশা করি আজকের এই সেশনটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আপনার বোঝার ক্ষেত্রে, আর একটু বোঝার সুবিধার জন্য যারা প্রিন্টার নির্মাণ নিয়ে কাজ করতে যাচ্ছেন বা আদার্স মার্কেটিং নিয়েও যারা কাজ করতে চান তাদের জন্য এইভাবে কার্মা বাড়ানোর জন্য আরো খুব ইম্পর্টেন্ট এটা। হোপফুলি নেক্সট আরেকটা ভিডিওতে আমি আরো কিছু ডিটেলস দেবো, আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আগাই আরো কিছু ডিটেলস দেবো, তখন আপনাদের জন্য আরো বুঝতে সুবিধা হবে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, কাইন্ডলি আমাদের চ্যানেল লাইক শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নতুন নোটিফিকেশনের জন্য পাশে রাখা বেল আইকনটি প্রেস করতে কোনো মতেই ভুলবেন না। সো সি ইউ নেক্সট ভ্যারি সুন, খুবই তাড়াতাড়ি আসছি আবার আপনাদের সঙ্গে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ সবাইকে কঠিন বিপদ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।